আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হলেও রাজ্য সরকার প্রয়োজনীয় সহায়তা করছে না বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন। কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে উদ্যোগী হলেও রাজ্য সরকার শ্রমিক স্পেশাল ট্রেন প্রবেশের অনুমতি দিচ্ছে না বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। বিভিন্ন রাজ্যে আটকে থাকা 2 লক্ষাধিক পরিযায়ী শ্রমিককে সরকার তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করলেও এই রাজ্যে সেই কাজ সহায়তায় না করাই শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে অমিত শাহ চিঠিতে অভিযোগ করেছেন। এদিকে বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে আরো 8টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। ওই ট্রেনে প্রায় 30,000 শ্রমিককে রাজ্যে ফেরানো হবে। ট্রেনগুলি কোথা থেকে কতজন শ্রমিককে নিয়ে কোথায় ফিরবে তা জানিয়ে রেল মন্ত্রকে রাজ্য সরকারের তরফে তালিকা পাঠানো হয়েছে। সেই সব বিশেষ ট্রেনে মূলত দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের শ্রমিকদের ফেরত আনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। 8টি ট্রেন ছাড়বে যথাক্রমে চণ্ডীগড়, জলন্ধর, বেঙ্গালুরু, ভেলোর এবং হায়দ্রাবাদ স্টেশন থেকে। এই 8টি স্পেশাল ট্রেন 9ই মে, 10ই মে এবং 11ই মে রওনা হবে। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠির কড়া সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ঢুকতে দিচ্ছেন না এই অভিযোগ খারিজ করে ওই দল স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি জানায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি অভিযোগ করে বলেন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে। এক টুইটে অভিষেকবাবু স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দপ্তরের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার 2 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেও এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন রকম সহযোগিতা করছেন না বলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা অভিযোগ করেছেন। অন্যান্য রাজ্যে যদি শ্রমিকরা যেতে পারেন, পশ্চিমবঙ্গে তাদের কেন ফিরিয়ে নেওয়া হবে না সে প্রশ্ন তুলেছেন তিনি। বাইপাসের ধারে ডিসান হাসপাতাল থেকে 7 জনকে ছেড়ে দেওয়া হচ্ছে।
চারজন ডাক্তার এবং এক ডাব্লিউবিসিএস অফিসাররা ছাড়া পাচ্ছেন। মোট ভর্তি রয়েছেন সেখানে 40 জন, এদের মধ্যে 4 জন নতুন করে করোনা আক্রান্ত। সল্টলেকের আমরি হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং এ ভর্তি রয়েছেন 42 জন, গতকাল নতুন 7 জন ভর্তি হয়েছেন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত 8 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, গতরাতে 1 জন প্রাণ হারিয়েছেন। এদিকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে, তিনি কলকাতা পুলিশে কর্মরত, পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হুগলির চন্দননগরে গতকাল 14 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যু এবং কান্দির বাসিন্দা এক শ্রমিকের জ্বর ধরা পড়া এলাকায় আতঙ্ক ছড়ায়। কান্দির ওই ব্যক্তির পরিবারকে সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠানো হয়েছে। বেলডাঙ্গায় মৃত্যু হওয়া শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে বিশেষ ট্রেনে মুর্শিদাবাদ ফেরত 55 জনের নমুনা সংগ্রহের পর কোয়ারেন্টাইনে থাকা বাকিদেরও নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় একটি আবাসনে গত সন্ধ্যায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুসেন মণ্ডল নামে ওই যুবক আবাসনে গাড়ির কাজ করতেন। কোচবিহারের দিনহাটায় ধর্ষণে অভিযুক্ত দলীয় নেতা নূর আলম হোসেনকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছে। দলের জেলা সভাপতি তথা বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানিয়েছেন, 7 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে নূর আলমকে দল থেকে সাসপেন্ড করা হবে। আকাশবাণী কলকাতা দীর্ঘদিনের কর্মী বিমল চট্টোপাধ্যায় প্রয়াত। প্রাক্তন প্রোগ্রাম এক্সিকিউটিভ বিমলবাবু নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 77 বছর। গ্রন্থাগার বিজ্ঞান এবং লোকসঙ্গীত ছিল তাঁর চর্চার বিষয়। লোকসঙ্গীত নিয়ে বইও লিখেছেন বিমল।